আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১৮ নম্বর যেটি সেটি হলো ১২ রবিউল আউয়াল তারিখে একটি ঈদ উদযাপন করা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ নির্ধারণ করেছেন দুইটি, একটি ঈদুল ফিতর আর একটি ঈদুল আদহা। আর শুক্রবারগুলো সব উম্মার জন্য ঈদের দিন, মুসলিম উম্মার জন্য এটা কমন ঈদের দিন। সুতরাং এর বাহিরে অর্থাৎ দুই ঈদের বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, যে ঈদের দিন বলছে প্রত্যেক কওমের জন্য ঈদ আছে, আমাদের জন্য হলো এটা ঈদ, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা হলো আমাদের ঈদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈদ নির্ধারণ করেছেন এটাই শরীয়ত। সাহাবায়ে কেরাম এই দুই ঈদ পালন করেছেন, তাবেয়ীনে কেরাম এই দুই ঈদ পালন করেছেন। এই দুই ঈদের বাহিরে তৃতীয় কোনো ঈদের দিন সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে তাবেইন পালন করেন নাই। ৬৩৮ হিজরির দিকে গিয়ে ইরাকের ইরবিল প্রদেশে মুজাফফরউদ্দিন আবু সাঈদ কুকুবুরি নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা দেয়। সে ইরবিল প্রদেশের গভর্নর ছিল, সে ৬০০ হিজরির পরে, অর্থাৎ ৬০০ বছর পর্যন্ত পৃথিবীতে মানুষ এই দিন ঈদ পালন করতে হয়, কিছু করতে হয়, কারণ ইসলামের জন্ম, কারো জন্ম দিবস পালনে ইসলামে নিষিদ্ধ, কোনো নবী রাসূলের জন্ম দিবসও ইসলামে নিষিদ্ধ। এটার আবিষ্কারক খ্রিস্টানারা, খ্রিস্টানারা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করে, কোন দিন পালন করে? ২৫শে ডিসেম্বর। এই জন্য তারা, তাদের সন্তান নাম হলো মিলাদি, ইংরেজি যে সন্তান আমরা খ্রিস্টাব্দ বলি, এটা আরবিতে হলো মিলাদি, মানে ঈসা আলাইহিস সালামের মিলাদ। এই মিলাদের আবিষ্কার হলো খ্রিস্টানেরা, আর পরবর্তীতে হিন্দুরাও আবিষ্কার করছে। হিন্দুরা আবিষ্কার করছে কার? শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করছে। তারপরে আপনার ওই যে বৌদ্ধরা আবিষ্কার করছে গৌতম বুদ্ধের জন্মদিবস। তো এটা মুসলিমদের মধ্যে, এই উম্মার মধ্যে কারো জন্মদিবস পালনের সিস্টেম এই উম্মার মধ্যে নাই। এটা ৬০০ হিজরির পরে কোনো কোনো শিয়া, কোনো কোনো আহলুল বেদা এই দিনটাকে এইভাবে আবিষ্কার করছে। তো সুতরাং এটি উম্মার জন্য এই দিনে কোনো বিশেষ ফজিলত, কোনো বিশেষ আমল, বিশেষ কিছু করা, এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি সোমবার সিয়াম পালন করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে পালন করা, এটা সুন্নাহ, এটা ইবাদত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করা, কিন্তু ওই দিন একদিন বিশেষ বিশেষ কিছু করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত প্রকাশ করা, এটি বেদাত।